ওকে, তাহলে বলতো ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি লিখো লিখো, হেডলাইন দিছো সবাই? জি স্যার। জি ভাই, আচ্ছা বলতো ব্যঞ্জন সন্ধির গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। হ্যাঁ, আমি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে লিখবা। হ্যাঁ, খাতার মধ্যে লিখো তহস, আমি হসন্তকে হস বলি। হ্যাঁ, তহস দহস প্লাস যে ব্যঞ্জন লিখো, তহস দহস রহস, বসন্ত র লিখো এটার সাথে, তহস অব্লিক দিয়া দহস লিখবা, অব্লিক দিয়া বসন্ত র আছে না, বসন্ত র দিয়া হস দিও। তাহলে তহস দহস রহস প্লাস যে ব্যঞ্জন, সে ব্যঞ্জন কয়বার বলতো? দুইবার। 2 বার। আচ্ছা, আমরা বলছিলাম যে তহস দহস রহস প্লাস যে ব্যঞ্জন সে ব্যঞ্জন 2 বার, সে ব্যঞ্জন কয়বার বলতো? বলো বলো, দুইবার 2বার। 2 বার, একদম টুটস্থ। হ্যাঁ, বাইরে যাবে বলে তোমাকে এভাবে বলতে হবে, এভাবে না বলে টাকা পয়সার চান্স পাবো না, বুঝছো? আচ্ছা, তহস দহস প্লাস তহস দহস রহস প্লাস যে ব্যঞ্জন সে ব্যঞ্জন 2 বার। এবার দেখো তো মনে রাখবা, বা খাতার মধ্যে স্টার দিয়ে লিখো, খাতার মধ্যে স্টার দিয়ে লিখো, তহস মানেই খণ্ডত, তহস মানেই খণ্ডত লিখো খাতার মধ্যে। তহস মানে কি বলতো? তহস মানে হচ্ছে খণ্ডত, লিখছো লিখছো? ওকে, মনে রাখবা তহসের অপর নামই হচ্ছে কি, খণ্ডত। তাহলে উদাহরণ দেখো তো, সৎ প্লাস চিন্তা, সৎ প্লাস চিন্তা, সৎ মানে হচ্ছে কি তহস, আর আমরা জানি তহসের পরে যে ব্যঞ্জন তাকে সে ব্যঞ্জনটা কয়বার হয়ে যায়, ডাবল হয়ে যায়, বা এটা দ্বিত্ব হয়ে যায়, বা 2 বার হয়ে যায়। তাহলে সৎ প্লাস চিন্তা ইকুয়াল কি হয়ে যাবে? সৎ চিন্তা। দেখছো, তহসের পরে যে ব্যঞ্জন থাকবে সে ব্যঞ্জন কয়বার? 2 বার। এবার আসো, বিপদ প্লাস ছায়া, তোমরা এখানে তহ দ হস দিবা, হস দিবা, হ্যাঁ হস দিবা। ওকে, তাহলে বিপদ প্লাস ছায়া বলতো, তহস দহসের পরে যে ব্যঞ্জন সে ব্যঞ্জন কয়বার? 2 বার না? তাহলে কি হয়ে যাবে? বিপদ ছায়া, বিপদ ছায়া বলতো কি হবে বলতো? বিপদ ছায়া মনে রাখবা, চ ছ কোনো পার্থক্য নেই, চ ছ কোনো পার্থক্য নেই। জাস্ট যখন আমরা যুক্তবর্ণ লিখি যখন স্পেলিংটা একটু খেয়াল রাখবো, স্পেলিংটা যেভাবে লিখতে হয় এভাবে লিখবো আমরা। এবার আসো, তৎ প্লাস জন্য, তৎ প্লাস জন্য, তহসের পরে যে ব্যঞ্জন সে ব্যঞ্জন কয়বার বলতো? 2 বার। তাহলে তৎ জন্য। এখন ভাই প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কিন্তু তোমাকে এটা দেবে না, বা এটা দিতে পারে, প্রশ্ন তোমাকে দিতে পারে যে ভেঙে, যে বিপদ প্লাস ছায়া এটার সঠিক সন্ধি সাধিত শব্দটি নিচের কোনটি? তখন তোমাকে মনে রাখতে হবে ভাইয়ের কথা, কার কোন ভাইয়ের কথা? মাসুম ভাইয়ের কথা। কি বলছিল? বিপদ প্লাস ছায়া। তাহলে তহস দহসের পরে যে ব্যঞ্জন সে ব্যঞ্জন কয়বার হয়ে যায়? 2 বার হয়ে যায়। আমি যে অপশনে এই ব্যঞ্জনটাকে 2 বার পাবো সেই অপশনটা আমি কারেক্ট করবো, ঠিক আছে? ও আচ্ছা, এখন যদি তোমাকে উল্টা প্রশ্ন করে, তোমাকে দিল এভাবে যে তজ্জন্য, তজ্জন্য শব্দটা দিয়ে বলবে তজ্জন্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, তুমি তখনই খেয়াল করবা তুমি ভাঙবা কোথায়। ভাঙবা হচ্ছে মাঝখানে, মাঝখানে কি আছে? মাঝখানে ডাবল বর্গীয় জ আছে। আর ডাবল, একটা ব্যঞ্জন কখন ডাবল হয়? তখনই ডাবল হয় যখন তহস দহস প্লাস ওই ব্যঞ্জনটা হয়। তো সেক্ষেত্রে যখনই তুমি ব্যঞ্জন ডাবল দেখবা, প্রথম অংশে একটা তহস বা দহস বসায় দিবা। যদি তহস বসালে রাইট হয় তহস বসাবা, দহস বসালে রাইট হইলে দহস বসাইবা। তবে মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে, 99% ক্ষেত্রে তুমি তহস অর্থাৎ খণ্ডত বসাবা। কি বসাবা বলতো? খণ্ডত বসাবা, যার কারণে কনফিউশন যে ভাই এখানে তহস বসবে নাকি দহস বসবে, সেই জায়গাগুলোতে তুমি তহস দিয়ে দিবে। মনে রাখবা দহস মানেই তহস, মনে রাখবা দহস দিলে ভুল হতে পারে, বাট তহস দিলে ভুল হবে না। তাহলে যেখানে কনফিউশন হবে তহস আর দহস নিয়ে, তুমি এখানে তহস দিয়ে দিবা। তাহলে আমরা যখন একটা ব্যঞ্জন ডাবল পাবো তখন আমরা লিখব তৎ প্লাস জন্য, তৎ প্লাস জন্য, আগের অংশে একটা তহস অ্যাড করে দিব, আর এখানে দুইটা বর্ণ থেকে একটা বর্ণ লিখে দিব। হ্যাঁ, ঠিক একইভাবে উদ্দিন, দেখো তো উদ্দিন, উত প্লাস ডিন, উল্লেখ, উল্লেখ, দেখো ডাবল ল আছে না, কি আছে বলতো? ডাবল ল আছে। তো একটা ব্যঞ্জন তখনই ডাবল হতে পারে যখন এর আগে তহস বা দহস থাকে। তাহলে কি লিখবো আমরা? উত প্লাস লেখ, উত প্লাস লেখ, উল্লেখ, বুঝছো? ওকে, এবার এবার তোমরা বলো তো কি হবে, উচ্চারণ কি হবে বলো তো, উচ্চারণ কি হবে? উচ্চারণ ভাঙো তো, সবাই লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও, উচ্চারণ কি হবে? উত প্লাস চারণ, উত উত প্লাস প্লাস চারণ। লিখো তো তচ্ছবি, তচ্ছবি কি হবে বলতো? তচ্ছবি, তচ্ছবি কি হবে? তৎ প্লাস ছবি, হ্যাঁ তৎ প্লাস ছবি। জগৎ জীবন কি হবে বলতো? জগৎ প্লাস জীবন, ওয়াও, তাই না? এবার লিখো তো উল্লাস, উল্লাস, উল্লাস ভাঙো তো, উল্লাস, উল্লাস হবে ভাঙো তো, টাইম হচ্ছে 2 সেকেন্ড, উল্লাস ভাঙো তো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নাম্বার নাম্বার 2 লিখো, নাম্বার 2 লিখো, রোস নাম্বার 2,
লিখো যে ধৈর্য থাকলে, লিখো যে ধৈর্য, এই শুনো এটা লিখবা আগে, এটা লিখবা আগে, লিখবো যে ধৈর্য ইকুয়াল তহস দহস প্লাস হ, লিখো ধৈর্য ইকুয়াল তহস দহস প্লাস হ, লিখছো? আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, যখনই একটা শব্দের মধ্যে দ্বৈধ থাকবে তখনই মনে রাখতে হবে তহস দহসের পরে হ আসবে, এটা হচ্ছে তোমার মেইন পড়া, মনে রাখবা এটা হচ্ছে তোমার মেইন পড়া। হ্যাঁ, ধৈর্য মানে হচ্ছে তহস দহস প্লাস হ, তহস দহস প্লাস কি বলতো হ, যেখানে হ ধৈর্য থাকবে সেখানে কি বলতো হ আসবে। যেমন উদ্ধার, উদ্ধার দেখো ধৈর্য আছে না, ধৈর্য আছে, তাহলে ধৈর্য যদি থাকে তাহলে কি আসে বলতো তহস দহস প্লাস হ আসে, তহস দহস প্লাস কি আসে বলতো হ আসে, তাহলে উৎ প্লাস হার, উৎ প্লাস হার, উদ দিলেও হবে উদ দিলেও হবে, হ্যাঁ দুটাই রাইট, উৎ প্লাস হার দিলেও হবে উদ দিলেও হবে। আমরা বলছিলাম যেখানে দহস ইউজ করা যায় না সেখানে তহস দিলেও হয়, দহসের জায়গায় তহস দিলেও রাইট। এবার আসো তদ্বিত, তদ্বিত দেখো তো ধ আছে না, ধৈর্য আছে, বাইবেল ছিল কি ধৈর্য যেখানে সেখানে কি হবে তহস দহস প্লাস হ হবে, তহস দহস প্লাস হ হবে। ওকে, তাহলে কি জন্য বলছিলাম, যে বলছিলাম ধৈর্য থাকলে তহস দহস প্লাস হ আসে, তহস দহস প্লাস কি আসে হ আসে। যেমন তুমি যদি লিখো পদ্ধতি, বাংলা কি হবে বলতো, পদ্ধতি বাংলা হবে কি পদ প্লাস হতি, পদ প্লাস হতি, এই দ দ চেঞ্জ হয়ে কি আসবে হ আসবে, কেমন উদ্যত, উদ প্লাস হত, উদ প্লাস হত। হ্যাঁ ওকে, এবার আসো পরের রুলসে, হ্যাঁ পরের রুলসে আসো তো, পরের রুলসে কি আছে, হ্যাঁ পরের রুলসে এটা আগে লিখবা, চৈচ ইকুয়াল, লিখো চৈচ ইকুয়াল তহস দহস প্লাস তালব্যস্য, চৈচ ইকুয়াল তহস দহস প্লাস তালব্যস্য, লিখো। আচ্ছা, আমরা পড়ছি একটু আগে ধৈর্য থাকলে হ আসে আর চৈচ থাকলে দ্বিতীয় অংশ কি আসে বলতো, দ্বিতীয় অংশে তালব্য স আসে, হ্যাঁ তালব্য স আসে, একদম যা বলতেছি। এই পরীক্ষায় কিন্তু এই রুলস এর ভিতর থেকে প্রশ্ন আসবে, তুমি যদি রুলস না পড়ো আমার, তুমি না পারলে সেটার জন্য আমি কিন্তু দায়ভার নিব না। হ্যাঁ, যারা রুলস মুখস্থ করবে না বা কষ্ট হবে প্রথম দিকে, কষ্ট হলেও কি হতে হবে রুলস গুলা মুখস্থ করে ফেলতে হবে। চৈচ থাকলে কি আসে তহস দহস প্লাস তালব্য স আসে, দ্বৈত থাকলে কি আসে তহস দহস প্লাস হ আসে, এভাবে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ ওকে, তাহলে বলতো আমরা কি বলছিলাম যে চৈচ থাকলে কি আসে, চৈচ থাকলে হচ্ছে তোমার কি বলে যে তহস দহস প্লাস তালব্য স আসে, যেমন উশৃঙ্খল, উশৃঙ্খল চৈচ আছে না, চৈচ থাকলে তালব্য স আসবে, তাহলে উত প্লাস শৃঙ্খল, উত প্লাস কি বলতো শৃঙ্খল। এই দেখো দ্বিতীয় অংশে কি আসছে, দ্বিতীয় অংশে তালব্য স আসছে, ওয়াও। তারপরে দেখো উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট দেখো তো চৈচ আছে না, চৈচ আছে, তাহলে উত প্লাস শিষ্ট, উত প্লাস শিষ্ট, যেখানে চৈচ সেখানে কি বলতো তালব্য স। ওকে, এবার আসো উচ্ছ্বাস, উচ্ছ্বাস তাহলে চয়চ আছে, তাহলে চয়চ তাহলে কি আছে বলতো, চয়চ থাকলে তহস দহস অব্লিক সরি তহস দহস প্লাস তালব্য স আসে, তাহলে উত প্লাস চয়চ জন্য হচ্ছে তালব্য স, নিচে ব আছে ব দিবা, আকার আছে আকার দিবা, দন্ত স আছে দন্ত স দিবা। মনে রাখবা আবারও বলতেছি, সন্ধির দ্বিতীয় অংশে তুমি কখনো চেঞ্জ করতে পারবা না। এবার আসো চলচ্চক্তি, ভাঙতে দেখি কে পারো, এটাকে টাইম দিলাম 5 সেকেন্ড, চ্যাট বক্সে লিখে দাও। চলৎযুগ শক্তি, ওয়াও চলৎযুগ শক্তি, হ্যাঁ এত ভালো পড়ো তোমরা, ওয়াও। ওকে বাচ্চারা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমরা যাবো এবার নাম্বার ফোর, লিখো নাম্বার ফোর, দ্রুত লিখো, দ্রুত লিখো নাম্বার ফোর, নাম্বার ফোর লিখো, বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হয়ে যায়, আমি যেভাবে বলি তুমি ওইভাবে লিখো, হ্যাঁ বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হয়ে যায়, লিখো বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হয়ে যায়, বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হয়ে যায়, বর্গের তৃতীয় বর্ণ কি হয়ে যায় বলতো প্রথম বর্ণ হয়ে যায়। আমরা লেকচার 2 তে পড়ে আসছিলাম যে বর্গ কয়টা, বর্গ হচ্ছে 5টা, ক চ ট ত প, মনে আছে ক চ ট ত প, তাহলে ওই যে 5টা বর্গ পড়ে আসছিলাম ওই 5টা বর্গের তৃতীয় বর্ণ যখন আমরা ভাঙবো সবসময় কি হয়ে যাবে প্রথম বর্ণ হয়ে যাবে, মনে রাখবা বর্গের তৃতীয় বর্ণ কি হয়ে যায় প্রথম বর্ণ হয়ে যায়। এবার আসো দিগন্ত, দেখো তো দিগন্ত, বাংবা কোথায় মাঝখানে, মাঝখানে কি আছে গ আছে, গ হচ্ছে ক বর্গের তৃতীয় বর্ণ, গ হচ্ছে কি বলতো ক বর্গ, গ বর্গের তৃতীয় বর্ণ, সো আমরা জানি তৃতীয় বর্ণ বাংলা কি হয় বলতো প্রথম বর্ণ, তাহলে কি হয়ে যাবে দিক প্লাস অন্ত, দিক প্লাস অন্ত। আমার মনে হয় তোমরা এর আগে সন্ধি কখনো এভাবে পড়ো নাই, পড়ছো কি সব কেউ এভাবে? না না ভাইয়া,
এভাবে পড়ো না, এই জন্য এটা হচ্ছে একদম নিউ এক্সপিরিয়েন্স, আমরা রুলস করে শিখতেছি। তোমাকে এখন পৃথিবীর যে ওয়ার্ড তোমাকে দেওয়া হোক তুমি ভাঙতে পারবা, আর যদি তুমি মুখস্থ বিদ্যায় পড়ো লিমিটেড ওয়ার্ড তুমি পারবা, ওই লিমিটেশনের বাইরে যখন যাবে তখন তুমি আর মিলাতে পারবা না, বাট তুমি যখন রুলসেও আসবা তখন কিন্তু তুমি এটা কি কি বলে যে সব জায়গায় তোমার এটা রাইট হবে। হ্যাঁ আচ্ছা দেখো তো আমরা কি বলছিলাম, বলছিলাম বর্গের তৃতীয় বর্ণ যখন আমরা ভাঙবো তখন সবসময় কি হয়ে যাবে, বর্গের প্রথম বর্ণ হয়ে যাবে। হ্যাঁ দেখো তো দিগন্ত, তাহলে দিক প্লাস অন্ত, বাগদান, দেখো তো বাগদান, বাগদান ভাঙবো কোথায়, গতে ভাঙবো, তাহলে গ হচ্ছে কবর্গের তৃতীয় বর্ণ, এটা হয়ে যাবে কি প্রথম বর্ণ, বাগ প্লাস দান হয়ে যাবে, কি হয়ে যাবে বলতো, বাগ প্লাস দান হয়ে যাবে। এবার আসো কৃদন্ত, এটা হচ্ছে তবর্গের তৃতীয় বর্ণ, কৃদন্ত, কৃদন্ত আমি যদি এটাকে ভাঙি তাহলে কি যাবে বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে কৃত প্লাস অন্ত। আমরা জানি তহস যে কথা ত খণ্ড তো একই কথা, হ্যাঁ দুটাই কিন্তু তো, কৃত প্লাস অন্ত। এবার আসো সরানন, সরানন, হ্যাঁ এবার দেখো আমরা ভাঙবো কোথায় বলতো, আমরা ভাঙবো হচ্ছে ধশূন্য রতে, সরানন, সরানন আমরা রতে ভাঙবো। এবার তুমি খেয়াল করবা বলতো ধশূন্যরা কি কোন বর্গের মধ্যে আছে, নাই, তার মানে কি ধশূন্যর বর্গের মধ্যে নাই, ঠিক আছে, বা ধশূন্যর আসছে কোত্থেকে, ধশূন্যর ধশূন্যর মাদার হচ্ছে কি, মাদার হচ্ছে ড, তাহলে ড যেহেতু ট বর্গের তৃতীয় বর্ণ এটা হয়ে যাবে কি প্রথম বর্ণ, আর ট বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে ড, প্রথম বর্ণ হচ্ছে ট, এই জন্য কি হবে শর্ট প্লাস আনন, সাউন্ডটা যা থাকবে শেষ শেষ অংশে এটাই হবে সরানন, সরানন, এই জন্য কি হবে শর্ট প্লাস আনন। অবশ্যই অবশ্যই হসন্ত ইউজ করতে হবে, হসন্ত ইউজ না করলে সন্ধি কেটে দিবে, তোমাদের রিটেন আছে তো তোমাকে বলবে রিটেনে যে নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করো পাঁচটা শব্দ দিয়ে বলবে। হ্যাঁ যারা তোমরা হসন্ত ইউজ করবে না তুমি ভাঙতে পারছো সবকিছুই রাইট, বাট তুমি এখানে হসন্ত ইউজ করো নাই কেটে দিবে, এই জন্য সাবধান। হ্যাঁ সন্ধিতে হসন্ত ইউজ করতে হবে। এবার আসো উদ্গিরণ, দো আছে না, তাহলে কি উৎ প্লাস গিরণ, উৎ প্লাস কি হবে বলতো গিরণ, ঠিক আছে ওকে আমরা শিখে ফেললাম এবার। হ্যাঁ রোজ ফাইভে যাও, রোজ ফাইভে যাও, রোজ ফাইভে লিখো হচ্ছে বর্গের পঞ্চম বর্ণ, লিখো বর্গের পঞ্চম বর্ণ ম হস হয়ে যায়, লিখো বর্গের পঞ্চম বর্ণ ম হসন্ত হয়ে যায়, মানে মর নিচে একটা হসন্ত দাও এবং এটাকে তুমি ফোকাস করে রাখো। হ্যাঁ মনে রাখবে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হচ্ছে এটা, সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হচ্ছে এটা, বর্গের পঞ্চম বর্ণ কি হয়ে যায় বলতো, বর্গের পঞ্চম বর্ণ, পঞ্চম বর্ণ মহস হয়ে যায়, বর্গের পঞ্চম বর্ণ কি হয়ে যায় মহস হয়ে যায়। যেমন দেখো তো তুমি এখানে আসো সংসার, আচ্ছা সংসার এটাকে ধরি সংসার বলতো এখানে ভাঙবো কোথায়, অনুস্বারে ভাঙবো, সং এখানে ভাঙবো, আমরা লেকচার টুতে পড়ে আসছি অনুস্বার যে কথা উম হচ্ছে সেই কথা, অনুস্বার যে কথা উম হচ্ছে সেই কথা, আর উম যেহেতু কবর্গের পঞ্চম বর্ণ আমরা জানি ভাইয়া বলছিল পঞ্চম বর্ণ কি হয়ে যায়, পঞ্চম বর্ণ মহস হয়ে যায়, তাহলে এখানে কি নিয়ে আসবো সম প্লাস সার, সম প্লাস সার। এবার তোমরা লিখো তো, তোমরা করো সংবাদ, সংবাদ করো তো, এটা সংবাদ কি হবে বলতো, সম প্লাস বাদ, সম প্লাস বাদ, অবশ্যই হসন্ত ইউজ করতে হবে, ঠিক আছে। এবার দেখো তো সন্দর্শন, সন্দর্শন, সন্দর্শন তুই বাম্ব কোথায় বলতো, বাম্ব হচ্ছে দন্তন্নতে, সন্দর্শন, দন্তন্ন হচ্ছে তবর্গের শেষ বর্ণ বা তবর্গের পঞ্চম বর্ণ, আর বর্গের পঞ্চম বর্ণ কি হয়ে যায় মহস, তাহলে সম প্লাস দর্শন, সম প্লাস দর্শন, ওয়াও। তারপর আসো শঙ্কা, শঙ্কা দেখো তো শঙ্কা, উম আছে না, উম আছে, তাহলে উম হচ্ছে কবর্গের পঞ্চম বর্ণ, কবর্গের পঞ্চম বর্ণ কি হয়ে যাবে প্রথম কি বলে যে মহস হয়ে যাবে, তাহলে মহস আমরা বলবো সম প্লাস কা, সম প্লাস কা, ঠিক আছে ওকে। এবার 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 তোমরা তোমাদের প্র্যাকটিস করবো পরে একটা কথা লিখো ব্যতিক্রম, এটা লিখো ব্যতিক্রম হচ্ছে সম্রাট, ঠিক ব্যতিক্রম না, এটা একদম ইজি আর কি, তো ওই ইজিটাকে আমরা কি কি বলছি ব্যতিক্রম বলতেছি সম্রাট। আমরা কিন্তু পরে আসছিলাম যে রফলা থাকলে কি আসে, রি আসে, ঠিক আছে, এই জন্য মানে ওই নিয়মটা কিন্তু এখানে হবে না, রফলা থাকলে রি আসে, এটা কিন্তু রি কিন্তু হবে না, হবে কি সম্রাটকে বাংলায় ডিরেক্ট সম প্লাস রাট হবে, সম প্লাস রাট হবে, এটা স্টার দিয়ে রাখো। আচ্ছা তোমরা তোমরা একটু বলতো যদি আমি এই যে কিংবাকে ভাঙি, কিংবা, কিংবাকে বাংলা কি হবে বলতো, কিংবাকে বাংলা কি হবে, কিমযুগবা, কিমযুগবা, ওয়াও তাই না, এত পেরে গেছো, বুঝে গেছো। এবার আসো নিচে আসো, নিচে আসো ছয় নাম্বার, ছয় নাম্বার লিখো, জাস্ট লিখো যে চ অব্লিক বর্গীয় জ, লিখো
ছ্লিক বর্গীয় জ চ অব্লিক বর্গীয় জ প্লাস নিয় থাকলে দন্তন্য হয়ে যায়, এটা লিখো ছ অব্লিক বর্গীয় জ প্লাস নিয় থাকলে দন্তন্য হবে, লিখো লিখছো লিখছো জি ভাইয়া। ওকে তাহলে দেখো তো এখানে কি আছে, দেখো জাচিয়া জাচিয়া, তাহলে আমরা বলছি চ জর পরে যখন নিয় থাকবে নিয়টা কি হয়ে যাবে, দন্তন্য হয়ে যাবে। তাহলে চ জর পরে যখন নিয় আছে তখন আমরা এই নিয়টাকে দন্তন্য বানিয়ে দিব। তাহলে জাস প্লাস না, জাস্ট নিয়র পরিবর্তে দন্তন্য, জাস্ট নিয়র পরিবর্তে দন্তন্য, বাকি সব কিছু সেম থাকবে। এবার দেখো তো একটু যদি কঠিন ভাবে আসে তাহলে কিভাবে আসতে পারে, যজ্ঞ যজ্ঞ, দেখো এখানে একটা যুক্তবর্ণ আছে, তুমি বুঝতেছো যে এখানে যুক্তবর্ণকে বাংলায় আমরা কি পাবো, বর্গীয় জ পাবো আর নিয় পাবো, তাহলে বর্গীয় জ পাবো আর নিয় পাবো। তাহলে আমরা জানি চ আর বর্গীয় জর পরে যখন নিয় থাকে সেই নিয়টা কি হয়ে যায়, দন্তন্য হয়ে যায়। তাহলে জস প্লাস ন, এটাকে বাংলা ভাবে বর্গীয় জ লিখলাম বর্গীয় জ আর নিয়োজন কি লিখলাম, নিয়োজন লিখলাম হচ্ছে দন্তন্য। ক্লিয়ার? তাহলে এই এটা করো তো রাজ্ঞী, রাজ্ঞী বলো তো রাজ্ঞী কি হবে, রাজ্ঞী রাজযোগনি। ওয়াও রাজযোগনি, তাই না? থ্যাংক ইউ সো মাচ। এবার আসো সাত নাম্বার, সাত নাম্বার কি হবে বলতো, সাত নাম্বার বলছি যে মনে রাখবা যদি কোথাও কোথাও তহস থাকে বা খণ্ডত থাকে, এই তহসকে বা খণ্ড থেকে তুমি দ দ্বারা রিপ্লেস করতে পারবা, আবার দ কে ত দ্বারা রিপ্লেস করতে পারবা। এটা জাস্ট লিখতে হবে না, এটা লিখতে হবে না, জাস্ট মাথায় রাখো। ত কে আমরা দ লিখতে পারি ভাঙার সময়, আবার দ কে ত লিখতে পারি, যেমন খুদ পিপাসা আমরা লিখতে পারি খুদ প্লাস পিপাসা, ঠিক আছে। এবার আসো তৎপর, তদ প্লাস পর, বিপদ সংকুল, বিপদ প্লাস সংকুল, তৎসম, তদ প্লাস সম, এরকম ঠিক আছে। তকে দ লিখে যায়, দকে ত লিখে যায়, এটা নো প্রবলেম। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট রুল, এটা লিখো আট নাম্বারটা লিখো, লিখো যে লিখবো হচ্ছে ত থাকলে ত হয়, জাস্ট এটা লিখো ট থাকলে ত আর ঠ থাকলে থ হয়, লিখো ট থাকলে ত হয় ঠ থাকলে থ হয়। এটা অনেক সময় আসে আমরা পরীক্ষায়, এটা আমরা ভুল করে ফেলি যে ত হবে নাকি ত হবে, মনে রাখবা স্মলের জন্য স্মল, ক্যাপিটালের জন্য ক্যাপিটাল, মনে থাকবে স্মল টর জন্য স্মল ত আর ক্যাপিটাল থর জন্য ক্যাপিটাল থ, মনে থাকবে। আচ্ছা এবার লিখো তো কৃষ্টি, কৃষ্টি, তাহলে ট আছে না এখানে, জাস্ট স্মল ত আছে, আমরা জানি স্মল ট থাকলে কি হবে, স্মল ত হবে, তাহলে কৃষ প্লাস টি, জাস্ট এই টয়ের পরিবর্তে কি হবে, ত হবে আর কি। হ্যাঁ এবার লিখো ষষ্ঠ, ষষ্ঠ, তাহলে ষষ্ঠ প্লাস থ হবে, কারণ কি এখানে ঠ আছে না, ঠ আছে, ক্যাপিটালের জন্য ক্যাপিটাল থ, মনে থাকবে। ওকে এবার কারো নাম কি আছে, বৃষ্টি আছে, বৃষ্টি নামের কেউ আছে এখানে, বৃষ্টি আছে কেউ, বৃষ্টি নামের কেউ নাই, তাহলে বৃষ্টিকে ভাঙো তো, বৃষ্টিকে ভাঙো কি হবে, ছোট তো মানে কোন তো, ত নাকি থ, হ্যাঁ স্মল তো, তাই না, স্মল তো, ঠিক আছে এই তো আমরা পেরিয়ে গেছি। হ্যাঁ আমরা একটু রিভাইজ দিয়ে দিই, হ্যাঁ বাই বাই জানে কি পড়াইছে, বাই কি যে পড়াইছে, গোড়ার ডিম কিচ্ছুই বুঝি নাই এরকম বলতেছেন অনেকেই, অনেকে এরকম বলতেছে আমাকে, মনে মনে গালি দিচ্ছে যে হাই হাই মাসুম ভাই কি গোড়ার ডিম পড়াইছে, এখন তো সব ভুলে গেছি। এবার একটু রিভাইজ দিয়ে আসি। হ্যাঁ আমি বলছিলাম যে তহস দহস প্লাস যে ব্যঞ্জন, সে ব্যঞ্জন কয়বার হয়, দুইবার হয়, তহস দহস প্লাস হ হলে কি হয়, সন্ধিতে ধ হয়, আবার চ থাকলে কি হয়, তহস দহস প্লাস তালব্যশ হয়, ধ থাকলে হ হয়, ছ থাকলে তালব্যশ হয়, বর্গীয় তৃতীয় বর্ণ বিচ্ছেদে প্রথম বর্ণ হয়ে যায়, পঞ্চম বর্ণ কি হয়ে যায়, পঞ্চম বর্ণ মহস হয়ে যায়, আর চ বা জয়ের পরে নিয় থাকলে কি হয়ে যায়, দন্তন্য হয়ে যায়, ত থাকলে দ হয় আর ট থাকলে ত হয়, ঠ থাকলে থ হয়, এই তো শেষ ব্যঞ্জন সন্ধি আমাদের শেষ, বুঝছো। ওকে তাহলে আমরা সব শেষ করে ফেলছি, কি বলে যে এটা তো আমরা সবাই সব প্র্যাকটিস করেই ফেলছি, প্র্যাকটিস আর এখানে নতুন কিছু করার কিছু নাই, সব প্র্যাকটিস করে ফেলছি। এবার লিখো, হ্যাঁ এটা লিখো, এই ছন্দটা লিখো, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখার উপায়, এটা লিখো, এটা লিখে লি আমাদের মোটামুটি লেকচার আজকে দিকে শেষ হয়ে যাবে। লিখো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, লিখে তোমরা এই ছন্দটা বা গল্পটা লিখবা। হ্যাঁ এই গল্পটা সবাই মুখস্থ করে ফেলবা, তুমি সকল ধরনের নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি পারবা।
লিখো বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর, লিখো বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর। যাদের লেখা বাচ্চাদের মতো, তোমরা তোমাদেরকে আগে বলছি লেখা কিন্তু বাচ্চাদের মতো হলে হবে না, অনেক স্পিড লিখতে হবে। হ্যাঁ, বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর, বৃহস্পতি একাদশ, লিখো এই এই যে তোমরা শোনো আমি যা বলি এভাবে লিখো, বৃহস্পতি একাদশ, এতটুকু লিখো, এটা লেখা দরকার নাই, এটা লেখা দরকার নাই, এটা লেখার দরকার নাই, লিখবা যে বৃহস্পতি একাদশ ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে, লিখো বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর, বৃহস্পতি একাদশ ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে। পরে আমি এটা ব্যাখ্যা করে দিব, তখন তোমার জন্য আরো ইজি হবে। হ্যাঁ আচ্ছা, তারপর লিখো আশ্চর্যের বিষয়, লিখো আশ্চর্যের বিষয়, এখানে যা তালিকার দরকার নাই, আমি যেভাবে বলি এভাবে লিখো, লিখো যে প্রথম থেকে বলতেছি আবার, বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর, বৃহস্পতি একাদশ ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করি। তারপর লিখবা আশ্চর্যের বিষয় দেখে ফেলল নায়িকা মনীষা, লিখো আশ্চর্যের বিষয় যে দেখে ফেলল নায়িকা মনীষা। লিখো আশ্চর্যের বিষয় যে দেখে ফেললো নায়িকা মনীষা, মনীষা মানে কিন্তু দীর্ঘইকার। হ্যাঁ আচ্ছা, তারপর লিখো বিচার দিল পতঞ্জলির কাছে, লিখো বিচার দিল পতঞ্জলির কাছে, বিচার দিল পতঞ্জলির কাছে, লিখছো আচ্ছা। তারপর লিখো তিনি বললেন, দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দিয়ে লিখো, তিনি বললেন, তিনি বললেন চোরেরা দুল্লুকে যাবে না, তিনি বললেন চোরেরা দুল্লুকে যাবে না, দুল্লুক বানানটা ওখান থেকে দেখে দেখে লিখো। আচ্ছা, তিনি বললেন চোরেরা দুল্লুকে যাবে না। এবার প্রথম থেকে আবার বলতেছি, একটু মিলিয়ে নাও, হ্যাঁ যদি কারো সমস্যা হয় বইলু। আমরা বলছি যে বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর, বৃহস্পতি একাদশ ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে, আশ্চর্যের বিষয় যে দেখে ফেলল নায়িকা মনীষা, বিচার দিল পতঞ্জলির কাছে, তিনি বললেন চোরেরা দুল্লুকে যাবে না, কমপ্লিট। ওকে, এবার আমি একটু ব্যাখ্যা করে নেই, এখানে আমি কি বলতে চাচ্ছি, বৃহস্পতি আর বনস্পতি তারা দুজন হচ্ছে বন্ধু। হ্যাঁ, ওই দুই বন্ধু দুজনে হচ্ছে কি বলতো, দুইজনেই চোর, বুঝছো, চোর। তো কি করলো, বৃহস্পতি হচ্ছে 11টা গরু চুরি করলো, আর বনস্পতি হচ্ছে 16টা গরু চুরি করলো। হ্যাঁ, তাহলে বৃহস্পতি বনস্পতি দুজনে হচ্ছে চোর, বৃহস্পতি চুরি করছে 11টা আর বনস্পতি চুরি করছে 16টা গরু, গোষ্পদ মানে হচ্ছে গরু। হ্যাঁ, তো আশ্চর্যের বিষয় হচ্ছে এটা দেখে ফেলছে কি বলতো, নায়িকা মনীষা। সে কি করলো, সে বিচার দিল কার কাছে বলতো, পতঞ্জলির কাছে। পতঞ্জলি মানে হচ্ছে মালিক। হ্যাঁ, মালিকের কাছে সে বিচার দিল, তিনি বললেন যে চোররা কখনো দুল্লুকে যাবে না, মানে কখনো জান্নাতে বা বেহেশতে যাবে না। ওকে ওকে, তাহলে আমরা এবার লিখো বিশেষ নিয়মে ব্যঞ্জন সন্ধি, লিখো লিখো বিশেষ নিয়মে ব্যঞ্জন সন্ধি, ওইগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, মানে এগুলো কোনো নিয়ম মানে না। আর বিশেষ নিয়ম মানে এগুলো নিয়ম মানে ঠিক আছে, বাট সবগুলাই একই নিয়ম, সবগুলাই কি বলতো একই নিয়ম, বা একটা বিশেষ নিয়মে যায়, এটা স্পেশাল নিয়মে যায়। তো তোমাকে ডিরেক্ট প্রশ্ন করবে যে ঢাকা ভার্সিটিতে নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। তুমি আমার এই ছয়টা কথা মনে রাখবা, প্রথমে লিখে ফেলো পরিষ্কার পরিষ্কৃত, লিখো পরিষ্কার পরিষ্কৃত, বানানটা এখান থেকে দেখে দেখে লিখো। হ্যাঁ, পরিষ্কার পরিষ্কৃত, তারপর লিখো হচ্ছে সংস্কার সংস্কৃত, লিখো যে পরিষ্কার পরিষ্কৃত, সংস্কার সংস্কৃত, উত্থান উত্থাপন, লিখছো। আচ্ছা, তাহলে কয়টা কয়টা হলো বলতো, পরিষ্কার পরিষ্কৃত, সংস্কার সংস্কৃত, লিখো পরিষ্কার পরিষ্কৃত, সংস্কার সংস্কৃত, উত্থান উত্থাপন, ছয়টা একদম মুখস্থ করে ফেলবা, পরিষ্কার পরিষ্কৃত, সংস্কার সংস্কৃত, উত্থান।
উত্থান উত্থাপন এই ছয়টা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ আচ্ছা আমাদের নেক্সট উইকেই হচ্ছে কি নেক্সট ক্লাসেই হচ্ছে কি বলে পরীক্ষা হবে সন্ধির উপরে। হ্যাঁ আচ্ছা এবার আমরা আসি একটু বিসর্গ সন্ধিতে। কোথায় আসবো বলো তো? বিসর্গ সন্ধিতে। খাতায় হেডলাইন দাও, বিসর্গ সন্ধি হেডলাইন দাও। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, বিসর্গ কেবল তৎসম শব্দে ব্যবহার হয়। বিসর্গ মূলত তৎসম শব্দে ব্যবহার হয়। আর বিসর্গ জিনিসটা হচ্ছে র এবং স এর সংক্ষিপ্ত রূপ। পরীক্ষায় একটা মানে কি বলেছে একটা জিকে বা একটা কমন সেন্স থেকে প্রশ্ন আসতে পারে যে বিসর্গটা বা র বা স এর সংক্ষিপ্ত রূপ নিচের কোনটি। র আর স এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিসর্গ। আর বিসর্গ যদি কার উচ্চারণ দেয় বলছিলাম, বিসর্গ হচ্ছে হর উচ্চারণ দেয়, যে আমরা পড়ে আসছিলাম লেকচার টু তে হ। আচ্ছা এবার এই কথাটা ট্রিপল স্টার দিয়ে লিখো, ট্রিপল স্টার দাও, ট্রিপল স্টার দিয়ে এই কথাটা লিখো। এই কথাটা যারা না বুঝবা তারা বিসর্গ সন্ধি বুঝবে না, জাস্ট এই একটা কথাই তোমাকে পুরো বিসর্গ সন্ধি শেষ করে দিবে। ট্রিপল স্টার দিয়ে লিখো, র রেফ তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব বিসর্গতে ভাঙা গেলে বিসর্গ আসবে। লিখো, র রেফ তিন স আর বিসর্গ তে ভাঙা গেলে, তে ভাঙা গেলে বিসর্গ আসবে। এই কথাটা লিখো, র রেফ তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব এবং বিসর্গতে ভাঙা গেলে বিসর্গ আসবে। লিখছো লিখছো সবাই লিখছো? কথা বলো কতক্ষণ যাবত তোমাদের ভয়েস শুনি না, বলো না একটু সবাই, নাকি ঘুমিয়ে গেছো? আচ্ছা আমরা তাহলে কি লিখলাম? আমরা লিখলাম যে র রেফ তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব আর কি বলতো, আর হচ্ছে বিসর্গ। এই ছয়টা কয়টা বলতো? তিন ছয়। র রেফ বিসর্গ আর হচ্ছে তিনশ, মনে রাখবা র রেফ বিসর্গ আর হচ্ছে তিনশ, র রেফ বিসর্গ আর হচ্ছে তিনশ। এই ছয়টাতে ভাঙা গেলে কি হবে? বিসর্গ আসবে। এইবার আসো দেখো তো দুর্গত, তুমি জাস্ট আমার কথাটা শুনো, দুর্গত দেখো তো দুর্গত কোথায় ভাঙবো আমরা? জানো আমরা ভাঙবো হচ্ছে রতে, দুর্গত দুর্গত রতে ভাঙবো আমরা। তো রতে যদি আমরা ভাঙি আমরা বলছি র রেফ বিসর্গ আর তিনশতে ভাঙা গেলে কেবল বিসর্গ আসবে, এছাড়া আর অন্য কোথাও বিসর্গ আসবে না। যেহেতু আমরা রতে ভাঙতে পারতেছি, যেহেতু রতে ভাঙতে পারতেছি সেহেতু আমরা কি নিয়ে আসবো? বিসর্গ নিয়ে আসবো। তাহলে দু প্লাস দু বিসর্গ প্লাস গত, দু বিসর্গ প্লাস গত। এবার দেখো তো বহিরাগত, বহিরাগত দেখো তো বহিরাগত, তাহলে কি আছে? র আছে, আমরা জানি। হ্যাঁ বহি বিসর্গ প্লাস আগত, বহি বিসর্গ প্লাস কি বলতো? আগত, হ্যাঁ আগত, হ্যাঁ মনে রাখবা। তাহলে এবার আসো বহির্গত, বহির্গত তাহলে বহি বিসর্গ প্লাস গত, বহি বিসর্গ প্লাস গত, ওয়াও। এবার আসো চতুর্ভুজ, চতুর্ভুজ চতু বিসর্গ প্লাস ভুজ, জাস্ট রেফের পরিবর্তে কি বসাই দিবা? রেফের পরিবর্তে বিসর্গ বসাই দিবা, ঠিক আছে? ঢ রেফ বিসর্গ আর হচ্ছে তিনশ, এইগুলাতে ভাঙা গেলে কি আসবে বলতো? বিসর্গ আসবে, ঠিক আছে? এবার দেখো তো নিরতিশয়, নিরতিশয় তাহলে নির আমরা ভাঙবো হচ্ছে রতে, তাহলে রতে যদি ভাঙি রতে ভাঙা গেলে কি আনা যাবে? বিসর্গ আনা যাবে। তাহলে নি বিসর্গ প্লাস অতিশয়, নি বিসর্গ প্লাস অতিশয়, ঠিক আছে না? ওকে শিখে গেছি। এবার আসো দুরবস্থা, এটাও সেম নিয়ম, একটু নিচে আসি। হ্যাঁ এবার দেখো তো দুশ্চিন্তা, দেখো দেখো দুশ্চিন্তা, দুশ্চিন্তা ভাঙবো কোথায়? তালব্যসতে। আমরা কি বলছিলাম? র রেফ বিসর্গ আর হচ্ছে তিনশ, র রেফ বিসর্গ আর হচ্ছে তিনশ, এখানেতে ভাঙা গেলে কি আসবে বলতো? বিসর্গ আসবে। তাহলে দুশ্চিন্তা তালব্যস, তালব্যস ভাই কি বলছিল? তালব্যসতে এখানে আছে, তিন স্বর ভিতরে তালব্যস আছে, তাহলে ভাঙা যাবে তালব্যসতে। আর তালব্যসতে ভাঙা গেলেই আমরা কি নিয়ে আসবো? বিসর্গ নিয়ে আসবো। তাহলে দু প্লাস চিন্তা, দু প্লাস কি বলতো? দু প্লাস চিন্তা, ওয়াও। এবার আসো নিষ্ঠা, নিষ্ঠা দেখো তো নিষ্ঠা মূর্ধন্যস আছে, আমরা ভাঙবো কোথায়? মূর্ধন্যসতে ভাঙবো, তাহলে মূর্ধন্যসতে ভাঙলে কি আসবে? বিসর্গ আসবে। জাস্ট মূর্ধন্যস্বরকে পরিবর্তে কিনি কি বসাই দিব? বিসর্গ বসাই দিব, বাকি যা আছে তাই হবে। তাহলে নি বিসর্গ প্লাস থা, নি বিসর্গ প্লাস থা, ঠিক আছে? এবার লিখো তো নিশ্চয়, তোমরা করো তো বলি, বলো বলো তোমরা এটা নিশ্চয় বলো তো দেখি পারো কিনা। নি বিসর্গ প্লাস চয়, চয়, হ্যাঁ ওয়াও। এবার আবিষ্কার, আবিষ্কার বলো তো, আবিষ্কার কি হবে বলো তো? আবি বিসর্গ প্লাস কার। আচ্ছা এবার তোমরা আমাকে বলবা কেন তোমরা এই বিসর্গ আনতে পারতেছো, কেন আসতেছে? কারণ এখানে মূর্ধন্য স আছে, তাই না? মূর্ধন্য স যেখানে
যখন আমরা কি বলে যে র রেফ বিসর্গ তিন সূত্রে ভাঙবো তখন বিসর্গ অবশ্যই আসবে। দেখো তো পুনশ্চ 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 তাহলে পুনশ্চ তালব্য শ আসছে, তাহলে তালব্য শ যেখানে সেখানে কি হবে বিসর্গ হবে, তাহলে পুন বিসর্গ প্লাস চ, ঠিক আছে। আচ্ছা এবার এবার নিচে একটা ট্রিপল স্টার দিয়ে কথা লিখো, ট্রিপল স্টার দিয়ে কথা লিখো, শব্দের মাঝে বিসর্গ থাকলে সন্ধিতেও বিসর্গ হবে, লিখো এটা, মোস্ট ইম্পর্টেন্ট রুল হচ্ছে এটা। শব্দের মাঝে বিসর্গ থাকলে সন্ধিতেও কি হবে বলতো, সন্ধিতেও বিসর্গ হবে। ওকে লিখো 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 লিখছো। আচ্ছা দেখো তো তোমাকে যদি কখনো একটা শব্দ দেয়, শব্দ দিয়ে বলে যে এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, আর যদি ওই শব্দে বিসর্গ থাকে, মনে রাখবা শব্দের মাঝে বিসর্গ থাকলে সন্ধিতে অবশ্যই 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 বিসর্গ আসবে, ঠিক আছে। যেমন প্রাতকাল, ঠিক আছে, এই শব্দ তোমাকে দেওয়া থাকবে, তারপর প্রাতকালে কি আছে বিসর্গ আছে, মনে রাখবা সন্ধিতেও বিসর্গ আসবে। যে শব্দের মাঝখানে বিসর্গ থাকবে তাকে সন্ধি করলেও বিসর্গ আসবে। যেমন দুঃখ, তাহলে দু বিসর্গ প্লাস ক, অন্তকরণ অন্ত বিসর্গ প্লাস করণ, মনকষ্ট মনোবিসর্গ প্লাস কষ্ট, মনপুত মনোবিসর্গ প্লাস পুত। অর্থাৎ মোট কথা হচ্ছে কোন শব্দের মাঝে বিসর্গ থাকলে তার সন্ধি বিচ্ছেদ কি আসবে, বিসর্গ আসবে। ক্লিয়ার স্যার? এবার লাস্ট আমাদের একদম লাস্ট উদাহরণটা, হ্যাঁ লাস্ট রুলস, এটা লিখে ফেলো। আমরা দেখো তোমরা আমার কথার আগে শুনো, তারপরে তোমরা এটা লিখবা। হ্যাঁ আমি একটা কথা প্রথমে বলেছিলাম যে যখন তুমি ওকারে ভাঙবা, ও বা ও সমান সমান কি হয়, ও সমান হয়েছে হ্রস্বই বা দীর্ঘ হ্রস্বই, সরি ওকে বাংলায় আমরা কি পাই, হ্রস্ব বা দীর্ঘ পাই। ওকে বাংলায় কি পাই, হ্রস্ব প্লাস দীর্ঘ, হ্রস্ব অব্লিক দীর্ঘ পাই। যেমন আমরা বাংছিলাম প্রশ্নোত্তর, প্রশ্ন প্লাস উত্তর, যেমন আমরা বাংছিলাম বিবাহোত্তর, বিবাহ প্লাস উত্তর। তাহলে আমরা শিখে আসছি ওকে বাংলায় আমরা হ্রস্ব বা দীর্ঘ পাবো, কিন্তু যখন ও থাকবে বাট ওর পরিবর্তে আমরা হ্রস্ব বা দীর্ঘ আনতে পারতেছি না, তখনই কি হবে বিসর্গ হবে। যখন আমরা ও এর পরিবর্তে হ্রস্ব বা দীর্ঘ আনতে পারবো না তখনই কি হবে বিসর্গ হবে। যেমন তুমি দেখো, তুমি যদি এখানে বলো তপোবন, এখানে তো ওকার আছে, তো ওকার বাংলায় আমরা প্রথমে চিন্তা করব ওকার থাকলে আমরা হ্রস্ব বা দীর্ঘ আনবো, এটা প্রথম চিন্তা। এবার আসো তুমি যদি লেখো তপ প্লাস উবন, তপ প্লাস উবন, এখন তোমরাই বলো আমাকে উপন উবন নামে কোনো ওয়ার্ড আছে বলো। নেই ভাইয়া, নেই নেই, তার মানে রস্য এখানে উবন নামে কোনো ওয়ার্ড নাই, অর্থাৎ এখানে রস্য আনা সম্ভব না। যখনই ওকারের পরিবর্তে রস্য বা দীর্ঘ আনা যাবে না সেখানে তুমি বিসর্গ ইউজ করে দিবা। যেমন অধোমুখ, অধ বিসর্গ মুখ, ঠিক আছে, অধোগতি, অধ বিসর্গ গতি, সদ্যজাত, সদ্য বিসর্গ প্লাস জাত, ঠিক আছে, তিরোদান, তিরো বিসর্গ প্লাস দান। তুমি যদি এখানে ভাঙো যে তির প্লাস উদান, উদান নামে কিন্তু কোনো ওয়ার্ড নাই, ঠিক আছে, এভাবে। বাট তুমি দেখো সূর্যোদয়, এখানে কিন্তু ওকার আছে, আমরা বলছিলাম যে ওকার থাকলে প্রথমে ভাববা ওকার থাকলে হ্রস্ব বা দীর্ঘ আমি আনবো, তাহলে সূর্য প্লাস উদয়, হ্যাঁ সূর্য প্লাস উদয় নামে তো ওয়ার্ড আছে এবং মিনিংফুল ওয়ার্ড, সো এটাই হবে রাইট, ঠিক আছে। যখনই হ্রস্ব বা দীর্ঘ আনা সম্ভব তখন তোমাকে আর কোথাও যেতে হবে না, যখন আনা সম্ভব না তখন তুমি কি দিবা, তখন তুমি এখানে বিসর্গ দিয়ে দিবা। তাহলে আমাকে বলো তো এই যে পরোপকার, এখানে কি বিসর্গ হবে বাংলে, পরোপকার বিসর্গ হবে এখানে বাংলে, হবে হবে না, হবে না, কারণ এখানে আমরা ওকারের পরিবর্তে রস্য আনতে পারতেছি, পর প্লাস উপকার, হ্যাঁ হচ্ছে। বা এবার দেখো সরোবর, এখন তুমি ভাঙো, এখন কিন্তু উবর দিলে হবে না, এখানে কিন্তু কি আসবে বিসর্গ আসবে, মনোলোপা মনোলোপা মন বিসর্গ লোবা, ঠিক আছে, পারবো না বলো তো।